SST official. আপনি যে হাত দিয়ে অন্যায়ভাবে আরেকজনকে থাপ্পড় দিচ্ছেন, সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিচ্ছেন, সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হর হামেশা, সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে এবং এই পৃথিবীটাকেই দেখতে পারছে না। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন, সেই কানটি না থাকবার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না। আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন, সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলাগারতে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে। আপনি যে মুখ দিয়ে গিবুত করছেন, গালি দিচ্ছেন, সেই মুখটি না থাকবার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারছে না। আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উতলা হয়ে আছেন, সেই নাকটি না থাকবার কারণে কেউ হয়তো সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না। আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন, তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিসার কঙ্কাল হয়ে পড়ে আছে। একটিবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে? যে সৃষ্টিকর্তা আপনাকে দেওয়া নিয়ামতগুলো ওইসব মানুষগুলোকে দেননি, সেই সৃষ্টিকর্তা কি এখনও পারেন না আপনাকে দেওয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে? পারেন, কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে কখনো করবেন না, করতেও পারেন, অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন, জাস্ট সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেওয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে এর কোনো ক্ষয়ক্ষতি নাই, এগুলো পরীক্ষা। আপনার চোখের সামনেই তো দেখেছেন কত ক্ষমতাবান মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে আছে, কত টাকা পয়সাওয়ালা মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ঢুকরে ঢুকরে শেষ প্রাণবায়ু ত্যাগ করছে। কি দেখেননি,